হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা বানাবো বেচামেল সস বা হোয়াইট সস, যা একটি ফ্রেঞ্চ রেসিপি। এটি পেস্তা, লাজানিয়া, কলিফ্লাওয়ার, চিজ, ফিশ অথবা রিফাইন টাইপের রান্নায় সস হিসেবে ইউজ করা হয়। চলুন সসটি বানাতে চলে যাই। হাফ কাপ বাটার আমি মেল্ট করে নিব। বাটারটা মেল্ট হয়ে গিয়েছে, হাফ কাপ ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। ফ্লাওয়ারটা আমি মেল্টেড বাটারের সাথে খুব ভালোভাবে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এবার আমি ফ্লাওয়ারটা এক মিনিটের মতো ভেজে নিব, যাতে ফ্লাওয়ারের কোনো গন্ধ না থাকে। খেয়াল রাখতে হবে যাতে বাটার এবং ফ্লাওয়ারের রেশিওটা সেম হয়, যেমন আমি হাফ কাপ ফ্লাওয়ার নিয়েছি এবং হাফ কাপ বাটার নিয়েছি, তাহলেই সসটা খুব সুন্দরভাবে তৈরি হবে। আমার ফ্লাওয়ারটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গিয়েছে। এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ মিল্ক। মিল্কটা আমি খুব আস্তে আস্তে ফ্লাওয়ারের সাথে মিক্স করে করে অ্যাড করে দিব, একবারে ঢেলে দিব না। সুন্দরভাবে মিক্স করে, যাতে কোনো লাম্পি না থাকে, সেভাবে মিল্কটা মিশিয়ে মিশিয়ে মিক্স করে নিতে হবে। আমার মিল্কটা ফ্লাওয়ারের সাথে মিক্স হয়ে গিয়েছে। এবার অ্যাড করে দিচ্ছি আরও 1 কাপ মিল্ক। আমি টোটাল 3 কাপ মিল্ক ইউজ করলাম। চুলাটা মিডিয়াম হিটে রেখে অ্যাড করে দিচ্ছি 1/3 টিস্পুন অফ নাটমেগ, 1 টিস্পুন অফ হোয়াইট পেপার, 1/2 টিস্পুন সল্ট। আমরা সব কিছু একসাথে মিক্স করে নিব। সসটা বানানোর সময় খেয়াল রাখতে হবে চুলাটা যাতে সবসময় মিডিয়াম হিটে থাকে। এবার আমি সসটা 2 মিনিটের মতো মিডিয়াম হিটে কুক করে নিব। খুব কম সময়ে রেডি হয়ে গেল আমার বেচামেল সস বা হোয়াইট সস। আপনারা এটা যে কোনো পেস্তা, লাজানিয়া বা টর্টিয়া র্যাপ বানাতেও সস হিসেবে ইউজ করতে পারবেন। সেম সসেই আমরা চিজ ইউজ করে বানিয়ে ফেলতে পারি, বেচামেল সস উইথ চিজ অথবা হোয়াইট সস উইথ চিজ। আমি অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ মজারেলা চিজ, 1/4 কাপ চ্যাডা চিজ। এটা আমরা সসের সাথে মিক্স করে 1 থেকে 2 মিনিটের জন্য কুক করে নেব। আমি এখানে চ্যাডা এবং মজারেলা 2 টাইপের চিজ ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো চিজ ইউজ করতে পারেন। 1.5 মিনিটের মতো সসটা চিজ সহ কুক করে নিলাম, রেডি হয়ে গেল বেচামেল সস উইথ চিজ। আমি দুইভাবেই চিজ সহ এবং চিজ ছাড়া বেচামেল সস বা হোয়াইট সসটি রেডি করে ফেললাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।